कोरोना वायरस के आतंक के कारण दुर्गापुर के सिटी सेंटर इलाके में बने वाटर पार्क को अनिश्चित काल के लिए बंद कर दिया गया है। ये जानकारी दुर्गापुर नगर निगम के स्वास्थ्य विभाग की MIC राखी तिवारी ने दी। साथ ही ये भी कहा गया कि आने वाले दिनों में इस्पात नगरी दुर्गापुर में मास्क की कालाबाजारी करने वालों पर सख्त कार्रवाई की जाएगी। आपको बता दें कि कोरोना की रोकथाम के लिए बंगाल में 31 मार्च तक स्कूल कॉलेज बंद रखने के आदेश दिए गए हैं। ওষুধের দোকানগুলোকে ডেকেছিলাম সিটি সেন্টারে, তাদেরকেও বলা হয়েছে যে আমরা শুনছি মাস্ক নিয়ে স্যানিটাইজার নিয়ে একটা কালোবাজারির কথা, যেটা আমাদের কাছে এমনি মৌখিক মানে অভিযোগ আছে। তো তাই ওনাদেরকেও ডেকে বলা হলো যে এরকম যাতে না হয়, মানুষ যাতে সহজে এগুলো যদি আপনাদের কাছে স্টকে থেকে থাকে মানুষ যাতে সহজেই পেয়ে যায়। আর আমরা আমাদের যে একটা পার্ক আছে টয়কা পার্ক, সেখানে যে ওয়াটার পার্কটা আছে সেখানে ওনাদেরকে বলা হয়েছে যতদিন না করোনা নিয়ে এই রকম মানুষের মধ্যে একটা বিভ্রান্তি যেটা আছে সেটা যতদিন না মিটছে আপনারা ওই ওয়াটার পার্কটা বন্ধ রাখুন, এই সতর্কতা চলছে। তো এরপর কি মানে বিভিন্ন মেডিকেল শপ বা এগুলোতে কি দেখা যাবে সরজমিনে যেতে আপনাদেরকে? হ্যাঁ, আমাদের কাছে যদি এরপর বলার পরেও যদি সেরকমভাবে আবার যদি কোনো খবর আসে নিশ্চয়ই আমরা ওই মেডিকেল শপগুলোতে গিয়ে আমরা সহজমিনে গিয়ে আমরা সেখানে গিয়ে তদন্ত করে দেখবো যে সেটা কতটা সঠিক। আপনার নাম? রাখি তিওয়ারি, হেলথ এমআইসি, দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন। বলছি ওয়াটার পার্ক নিয়ে কি পৌরসভা থেকে কোনো নির্দেশিকা দেওয়া হয়েছে আপনাকে? হ্যাঁ, আজকে সকালবেলাতেই আমাদের যে MIC হেলথ আছেন উনি লোক পাঠিয়ে আমাকে ডাকা করেছিলেন, একটা মিটিংয়ের আয়োজন হয়েছিল, ওখানে আমাকে জানানো হলো যে ওয়াটার পার্ক বন্ধ রাখার জন্য উনি আমাকে রিকোয়েস্ট করেছেন। হ্যাঁ, তো আমি এখনও লিখিত কিছু পাইনি, তো ওনাকে আমিও রিকোয়েস্ট করেছি একটা লিখিত দিয়ে দেওয়ার জন্য। যদিও এটা সরকারি নির্দেশিকা হয়ে থাকে অতি অবশ্যই বন্ধ হওয়া উচিত। হ্যাঁ, আমাকে কাল থেকে উনি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন, টিল নেক্সট অর্ডার অবধি আমরা সেটা ফলো করবো। পার্কের বাজার খুবই খারাপ এখন। হ্যাঁ, পার্ক খোলা আছে কিন্তু সারাদিনের লোকজন সেরকম আর না আসছে বললেই চলে এরকম একটা গ্যাদারিংয়ের। তার মধ্যে অবশ্যই হচ্ছে সব জায়গাতে খুবই, আমরা আর্থিক দিক থেকে খুবই বিপর্যস্ত হয়ে পড়েছি। হ্যাঁ, প্রচুর দূর দূরান্ত থেকে যে লোকজন আসে, হ্যাঁ, তারা তো একেবারেই আসছে না, প্লাস আমাদের রেভিনিউ খুবই লস হচ্ছে, কিন্তু কিছু করার নেই, একটা মহামারী যখন ডিক্লেয়ার করছে। স্টাফদেরকে কি বসিয়ে রাখবেন বা কিছু ছুটি দিয়ে দেবেন এমনি কোনো ব্যাপার যেহেতু পার্ক না? এখনও অবধি ম্যানেজমেন্ট কিছু জানাননি আমাকে, যদি নেক্সট কিছু হয় সেরকম ব্যবস্থা, কারণ আর্থিক সংকটের মুখে তো আমরাও পড়ছি একটা এই করোনার জেরে, কী হয় এখন আমরা নিজেরাও ঠিক করে উঠতে পারছি না, এটা কী জায়গায় যাবে। আপনার নাম? রবীন চট্টরাজ। কী দায়িত্বে আছেন আপনি? আমি ম্যানেজমেন্টে আছি। CEN News, देश प्रदेश की ताजा तरीन खबरों के लिए CEN News को सब्सक्राइब करें और रहें पल पल की खबर से हर पल बाखबर।